जाइदा शालीरा एने काफर बिंदा साइड ले रे हां एक बैक बैक हो मेरा हां তোমাকে বললাম কি আর এখানতে তুমি কি খাচ্ছ তুমি না ছাল্লা না মনে পাড়ার মাংস দে মুড়ি দে মাহাই নেছি বুড়া ইয়া তোমার বল লুটার মুর্শিদ লাহা আগবেই হে ওরে এ তোরা যদি ইয়াবা কইরা রাস্তা দিয়ে আইতা যাস আমগো এলাকার মেম্বার চেয়ারম্যান মাটি ফালাই কুল পাবো এই এই নে কাপড় দিয়া রাস্তা হুইরা যাইতাছ হ্যাঁ আই আবাতি হতিনেরা যাইরা শালীরা তোর বাপ মাকে এটা চক্তি মারবি না কই দিলাম চোখ পাল্লা আজকে ছাড়মু না আজকে একবার আজ জিন্দেগি তামা তামা কইরা হলামু হচুরের মেয়েরা এটা কি কইলাম রে ঠিক মতে কাপড়টা পিনটা হিকিস নয় আমার বগলা হিস কাপড় পিনটা হিকাই দিম এইটা I am Choki Buddha Dog Shop. Who is this? Come, come. Ami jodi kaphor pindai jiboner nam bobo na khadaobo na 6 bochor pore pore abakoriske thut birbiraske ha ahi samar bogol kaphor pin banega kaphor pinda hikai dem bangladesher je kono jaga jabe pulan pichi pichi gurbo ami Malaysia Thailand Lebanon unga sunga gatunya harunya hei desher jai kaphor pinda banega की खबर मास्टर साहब क्या कीचे ना कापुर पर शिखते असलम बाली यूचे लाइन दे खा रो चार पांच जना होंचे ही खबर सोखी तू एक टू पीछा तो ओए गाइस अब पानो तो नीचे देता के दे गाइस खूब तो फार फार करे कथा बोलें हाँ मुखे कोनो समय पाता पड़लो ना এখন মুখটা একদম চুপসে গেছে না দেখেন মুখের অবস্থা এদিকে আসেন ফিরানি জামাই দেখেন লজ্জা পাইছে আসেন এদিকে আসেন সবার একটু চিনায়নি এক পরিচয় করানোর বিষয় আছে না দেখেন সখীপুরে ডগ শপ মধুপুরে বানর তো দেখছেন সখীপুরে বানর যে ঢুকছে দেখেন নাই সখীপুরে বুইরা বানর এইটা আসেন এইদিকে মা বোনেরা তো কোনো জায়গায় যায় বানর দেখতে পারেন না না মানে সবাই তো আর যাইতে পারে না এই যে দেখেন এটা বড় বানর ওই এদিকে আয় দেখেন অবস্থা আগে তো কাপড়টা ঠিক কর আমরা কয়েল ফ্যাক্টরি বন্ধ করতেছি না হ্যাঁ আমরা পাঁচ জনের কাপড় একাই পরে নিছি হ্যাঁ এদিকে আসেন বিচারটা আগে এদিকেই দেই তুই নিজে হাতে মারতে পারিস না ওরা মারলে জুড়ে মারবো তাই আমি মারলে তারা দুই চারটা কামলা বেশি নিয়ে মারবো তখন এই আরো মেয়েদের অপমান করবি কানে ধর এই বলদ আগে তো কাপড়টা ঠিক করে নি আ চলে দুইটা কানি ধরমু না কাপড়ই ধরমু আগে কাপড় ঠিক কর পরে কান ধর এবারে মত maaf করে দিলাম জড়ুদা মারলো আজকে আমনে গো সামনে আবা কইরা মারলো এই আনে না আবার আমাকে নেতা বলে আমনে গো সামনে আবা কইরা মারলো জড়ুদা ওই মেয়েগুলো সে কি বললো জড়ুদা আচ্ছা পরাশি কি বললো বলো তেহাকে কাভারি ধরমু না তেহাই ধরমু গো এখন তো দুইটা ধরলে তেহা পাইলে কাভারি নিকে তেহা না শোনো ওগুলো তো ও ছেড়িয়ে আমার কি কয় জানো কি বলে কয় কয় যে আমগো দুইজনকে বিয়া কর তোর একটা বেন গরি কিনে দিমু কি হ্যাঁ এখানকার সবাই কিন্তু সাক্ষী আছে তাহলে তুই মিথ্যা কথা বললি কেন কোন নেছো এর জন্য কি করতে পারি তারে তাহলে বিচারটা আবারও নেতাদের কাছে দিয়ে দিলাম। বুড়া নিস না কেন, ওকে মাইর পালা না, এবারের মতো মাফ করে দিলাম। ঝন্টুদা ভালো করে কাপড়টা পরবে না তুই? যখন পরতাছি কাপড় বারে বারে এরকম কেন হয়? জুতাটা ভিনতে নয়, পরে কাপড়টা ভিনতি। জুতাও খুলে গেছে, তাড়াতাড়ি পরো, বেশি বিলম্ব করো না দাদা। আর শোনো, তোমাকে একটি কথা বলি, ওগুলো দুষ্টু মেয়ে। হ্যাঁ না, দুষ্টু মেয়ে, দুষ্টু মেয়ে যদি না হবে, আমার গালের মধ্যে চর মারছে। আরে দুষ্টু মেয়ে যদি না হবে, এতগুলো ছেলে মানুষের সামনে এসে স্নান করছে, তুমি এতেই বোঝো। হ্যাঁ, ওরা যদি ডাকে আবার, হ্যাঁ তুমি ওদিকে যাবে না। আচ্ছা ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা বসি ফেলো, ভালো করে কাপড়টা পরে। সখী ছেলেটা ডাক দিল, ওই ছেলেটা মনে হয় আমাদের ঘাটে বসে পাচ্ছি, আমি একটু বলে দেখি। হ্যাঁ দেখি অন্য ঘাটে যে ওরা বসে পায় কিনা। ওকে শুনছেন? আমার ডাক দিচ্ছ? এত খুশি খুশি মনে হচ্ছে কেন? তুমি ডাক দিলে মনে হচ্ছে তুমি ঘুরি। তোমাকে ডাকছি আমি। কারে ডাকতেছ? ডাকছি তোমার বন্ধু। কি এই ফুলারে? হুম, মানুষ ছিল না কেন? মনে করো শ্যাম শ্যাম থুইয়া তুমি নোকিয়ার মেয়ে চাই দিছ। এটা শ্যাম শ্যাম ফুলা, সখীপুরের গর্ভবতী। গর্ভবতী না কোনটা? গর্ব তো ওইটাই তো। আচ্ছা তুমি আমার কাছে কেন আসলে? তুমি যে ডাক দিলা। ডাকছি তোমার বন্ধুকে, তোমাকে না। এই ওরে মানুষ বল না কেন? ওরে গাঁজা খায়। গাঁজা খায়? হ্যাঁ, ওটা ভিডিও ফোনে কথা কয় ছেড়ি কোন কে। আব্বা খায়, আব্বা খায়। এত স্বভাব খারাপ? হ্যাঁ ওটা স্বভাব খারাপ। তুমি তার বন্ধু, তুমিও খাও, তুমিও কথা বলো। আমি অন্য খাই না। একদিন খালি ছেড়িরে করছিলাম, মাইলে বউ সাথে সাথে জুতাতে বাড়ি দিচ্ছিল। তাই বুঝি? আমি অন্য কই না। যাও তবু তোমার একটু বন্ধুকে আসতে পারো। তোমাকে বললাম কি আর এখান থেকে তুমি কি খাচ্ছ? তুমি এনে ছাড়লা না। মনে হয় পাড়ার মাংস দিয়ে মুড়ি দিয়ে মাহাই নিয়েছি। ও ছেড়ে কি কয় জানোস? কি বলে? কয় যে ছেড়া চেহারা ও বাকে বানরের নাল দেয়া যায়। আমার কচ্ছে আমার ছুটু পেয়েছি, ও বইছো পালাইছো। দাদা ও তুমি ওখানে কেন যাও? আর যাম না গেলে। আমি তো বললাম ওই মেয়েগুলো ভালো না। 100 টাকা দিলাম, মা কিছু কইস না, দাও। ডাকলে যেও না। ওকে শুনছেন? এটা কোন ধরনের ব্যবহার? তুমি যখন ডাক দিচ্ছ তো মিছা কথা নেই, যে আমি উস্তাদি দেখছি ওকল মিছা কথা কব না। কখন তোমাকে ডাক দিলাম? কোয়াটা ডাকে ডাকে আইনা যে মানুষের সামনে অপমান করো, ডাকে ডাকে আইনা আটাই দাও, এটা কিন্তু ঠিক না। কি হাটাই দিচ্ছি? ওইটা আইটা আইটা যাই, আইটা আইটা আহি। তুমি হেঁটে আসো, হেঁটে যা চলে যাও। হেঁটে করছি তা আমার কি? তুমি যখন ডাক দিচ্ছ না না তাইলে আমি এনুই মরমু আজকে। তুমি ওখানে কিসে মরবে? হ্যাঁ কেন? তাইলে প্রেম দাও। কিসে প্রেম দিব? তা নইলে বীজ দাও। আচ্ছা তোমাকে কে রে প্রেম দিব? কিসের বীজ দিব? প্রেম দাও না হয় বীজ দাও, প্রেম দাও না হয় বীজ দাও। কান্দা হলে আমাকে তোমার পায়ের নিচে পিছে মেরে ফেলে দাও। বাজিব না গো, আমি বাজিব না গো, বাজিব না গো, বাজিব না গো। প্রেম দাও না হয় বীজ দাও, প্রেম দাও না হয় বীজ দাও। শোনা শোনা, আমি তোমাকে প্রেমও দেবো, ভালোবাসাও দেবো। না হইলে ছাড়তামই না। তোমাকে একটা কথা বলি, বলো। কষ্ট পাবে না তো? না। রাগ করবে না? রাগও করবো না। তুমি আমার কাছে কেন আসো? তুমি ডাক দাও দেখে আহি, নয় কিন্তু আহি না। ডাকছি তোমার বন্ধুকে। ওরে হুম, এরপরে ওরে হুম কপালের গুষ্টি মারি। দাদা ওই মেয়ে কি বললো? লক্ষ্মীন্দর বলো, শুনে খুব খুশি হবা। আরে বলো না, তুমি আসলে খুব ভাগ্যবান। যেমন যাও যাচ্ছে তোমার আম্মা জান। ওদিকে কেন এদিকে আসবি না? না এদিকে আই বলছি। ইনি মুরমু চাচা তোমার জুতাটা আমার মাথার দাও যাও দাও আমার জোটদা ও এখানে আসতে বলছি কিন্তু এসো ওদিক দিয়ে এসো। একটা ফুল নিয়ে যাই। শোনো ও যদি আমার মা হবে তুমি তো আমার দাদা, তোমার কি লাগে খালা? তাহলে খালার কাছে গিয়ে কি করে প্রেম নিবেদন করো? দুঃখে কইছি রাগের ঠেলায়। ছোটদা শোনো তুমি এখানে চুপটি করে বসো, ওই মেয়ে কি বলছে আমি গিয়ে শুনে আসছি। যতক্ষণ না ফিরবো তুমি কিন্তু কোথাও যাবে না, একদম চুপ চুপ। বলো আমি আপনাকেই ডাকছিলাম। কেন কেন ডাকিয়ে আছো? যাও দিকে এবার কিন্তু বসছি তোর পিঠে জারবো। ওইটা কো আই কই আই চুপ। বলো কেন ডাকছিলাম জানেন? এই ছানামাদা ঘাটে আমি শোকেদিনে প্রতিদিন চান করতে আসি। আচ্ছা কিন্তু কাউকে দেখতে পাই না, তাই হঠাৎ করে আপনি দেখতে পেলাম তো তাই বলছিলাম কি চাচিরা খিচুড়ি খাই যান জানি তালুকদার খিচুড়ি দিব সকালে। এই চুপ। আচ্ছা তুমি কি জানো বলতে চেয়েছিলে বলো ভালো করে। বলছিলাম কি আপনি অন্য ঘাটে যে বসিবান এই ঘাটে আমি শখে দিনে চান করব। বললেই হলো তাই না? শোনো তুমি প্রত্যেক দিন এই ঘাটে তো তোমার বিয়ে হয়েছে। আমি কি বল আবার কেমন লাগে কাছিস কেন? ওই আমাদের সিমনি দিয়েছে। সত্যি আমার ভাই যেটা বলছে সত্যি? আপনার ভাই মনে হয় পাগল। এই ওরা তো না করছে দেখ নাই আর বলেছে তুই পাগল। চাইলে মনে মশায় চুমাতি চাল। দাদা এবার যদি তুমি চুপটি করে না বসো তাহলে আমি এখান থেকে চলে যাব, তারপর মা তোমাকে ধরে দেবে। বলো আপনাদের সাথে কিন্তু আমরা ঝগড়া করতে আসি। শোনো আমি তোমাকে একটি কথা বলি, তুমি প্রত্যেকদিন এই ঘাটে স্নান করো তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আজকে এই ঘাটে প্রথমে আমরা এসেছি, যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ আমরা কোথাও যাব না। তোমাদের যদি স্নান করার এতই শখ হয়ে থাকে ওই তো ওই ঘাটে যাও, গিয়ে ভালো করে স্নান করে নাও। আমাদের সাথে বাহাদুরি বাহাদুরি কেন? এটাই সত্যি কথা। যাচ্ছি না কিছুতেই। আমরাও দেখে নিব এই ঘাটে তোমরা কিভাবে মাছ মারো, আমরাও দেখে নিব এই ঘাটে কি করে তোমরা স্নান করো। ঝন্টুদা ফালাও বসি। হাই গো ওই দি সইরা ফালা হাও তোমার বসি ভিলার কেসে হেলা আগবে হে তানা গো। হৃদয়ে সখী কুঞ্চে তোলায় দেশ বাংলার